মেহাদি হাসান করা হয়েছে আচ্ছা ঠিক আছে আপনাদেরকে আগে একটু বলেনি আপনাদেরকে আগে একটু বলেনি আপনারা কিন্তু ভিডিও অন করে ঢুকেছেন আপনাদের যদি কোন নিরাপত্তা সমস্যা থাকে তাহলে আপনারা ভিডিওটা অফ করে কথা বলতে পারেন আপনারা ভিডিও দেখেন ক্যামেরা বাটন আছে

সেটা যে কোনো ধর্ম হতে পারে খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা ইসলাম ধর্ম হ্যাঁ তাদের ক্ষেত্রে একটা বিচারের ব্যবস্থা আছে তারা যদি পৃথিবীতে কোনো অন্যায় করে বা অপরাধ করে তারা হচ্ছে এই ভয় পেয়ে হচ্ছে বিচারের ব্যবস্থা আছে বলে একটা বিশ্বাস তাদের আছে যে অন্যায় করলে পরবর্তীতে হবে বাট যারা হচ্ছে অ্যাথিস্ট বা যারা আসলে অবিশ্বাসী ধর্ম বিশ্বাসী না তাদের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম তারা আসলে তাদের তো কোনো রুলসই নাই বা কোনো নিয়ম শৃঙ্খলা নাই তারা তো যে কাউকে চাইলে হত্যা করবে মারবে কাটবে এরকম মূলত উনি এই টপিকের কথা বলছে যদি আপনি এই টপিকের আগে অনেক আলোচনা করছেন তারপরেও কিছু যদি কথা বলেন আচ্ছা তাহলে তো আপনাদেরকে মেহেদি ভাই বলেই সম্বোধন করতেছি যেহেতু যদি আপনারা দুইজন কিন্তু যদি আপনার কথাটা সত্য হয় ভালো হয়তো যদি আর কি যিনি প্রশ্ন করতে চান উনি যদি নির্দ্বিধায় এসে কথা বলেন ভাই আমরা এখানে বাঘ লোক না আপনি আমাদেরকে পার্সোনালি খোটা না দিলে আমি আপনাকে আমরা আপনাকে পার্সোনালি খোটা দিব না ফ্রিলি কথা বলতে পারেন কোনো সমস্যা নেই

আপনি আপনি আমাদেরকে বলেছেন যে যারা বিশ্বাসী যেকোনো ধর্মের বিশ্বাসী সে তারা ইয়ে করে না বা তারা পাপ কাছ থেকে নিজেদেরকে দূরে রাখে বা অন্যায় কাছ থেকে নিজেদেরকে দূরে রাখে এই জন্য যে তাদের একটা পরকালে বিচার ব্যবস্থা আছে বলে তারা বিশ্বাস করে তাই না নাই তাহলে কোন নিয়ম ধারা নেই তাদের কোনো ইয়ে নাই তাদের কোনো আপনার বিধিবিধান নাই, তারা যে চাইলে যে কাউকে হত্যা করতে পারে যে কিছু করতে পারে যে কাউকে ইয়ে তাদের কোনো মানে সমস্যা নেই এখানে তো আমি আপনার কাছে জানতে চাই যে আপনি যে এই অন্যায় কাজগুলা থেকে দূরে থাকেন

কিন্তু এখানে বুঝতে পারলেও তো কিছু করে না কিন্তু আপনি আমি অন্যায় করলাম তারপরে আসলে আপনি কি তাহলে ভাই যদি ধরেন হাইপোথেটিক্যাল সিচুয়েশন আগামী কালকে দেখলেন যে সবকিছু আসলে ভাই তো চলে গেলেন আচ্ছা আচ্ছা একটু সমস্যা করছে দেখলেন যে আপনার নবী মোহাম্মদ বা কোরআন হাদিসে যেগুলো বলা সবগুলো মিথ্যা কথা হাইপোথেটিক্যাল সিচুয়েশন আপনি জানেন যে কাজগুলো করা অন্যায় হবে তারপরও কি আপনি করবেন কাজগুলো না করব না আপনার যেহেতু পরকালে বিচার নেই তারপর আপনি করবেন না দূরে রাখবেন ধরেন আপনি রাস্তায় যাচ্ছেন দেখলেন একটা একটা ভিখারি একটা বয়স্ক ভিখারি ভিখার যাচ্ছে আপনি আপনি তাকে টাকা না দিয়ে তার পায়ে লাথি মেরে বলবেন যেহেতু ধরেন কেউ দেখতেছে না আর পরকালে আপনাকে কেউ বিচার করবে আপনি কি তাকে লাথি মেরে বলবেন না কেননা আপনি জানেন এটা কাজটা অন্য একজনের ক্ষতি হচ্ছে আপনার মানবিক দৃষ্টিকোণ থেকে আপনি তাকে কাজটা করবেন আপনি আপনি আপনার যে ব্রেনটা আছে আপনার যে ব্রেনটা আছে যে যেটা দ্বারা আপনি যুক্তি বুদ্ধি দিয়ে যাচাই করতে পারেন কোনো কিছু যেটা দিয়ে আপনি ইমপ্যাথি দিয়ে কোনো কিছুকে ইভ্যালুয়েট করতে পারেন ওই যুক্তি বুদ্ধি ওই জ্ঞানটা যাচাই করে আপনি একজনকে লাঠি মারবেন না আর এটার জন্য আপনার কি দরকার নেই কোরআন হাদিসও দরকার নেই এবং পরকালের ভয়ও দরকার নেই এটা যদি বুঝতে পারছি কিন্তু মানে বাংলাদেশে তো কোটি কোটি মানুষ ধর্মের বিশ্বাস করে তাই না বিভিন্ন ধর্মের বিশ্বাস ওরা ইসলাম ধর্ম বিশ্বাস বিভিন্ন ধর্ম বেশিরভাগ মানুষ ইসলাম ধর্ম বিশ্বাস করে যেমন মাদ্রাসার হুজুররা তারা তো আপনার আমার থেকে থাউজেন্ড অফ টাইম ইসলামে বিশ্বাস করে এবং ইসলাম সম্পর্কে অবশ্যই আমার আপনার আমার থেকে অনেক বেশি জানে ভালো জানে তাই না

আমি কোরআন বলে জানি আই নো আই নো আই নো ইসাবে এটা ইসরাবে যে বাচ্চা দর্শন করতে বলা হয় তবে জানি কিন্তু আমরা ইসলামে কি বলা হইছে না বলা হইছে ওটার নিয়ে কথা বলছি না কিন্তু আমরা কথা বলছি পরকালের ভয় দেখায় বা পরকালের ভয়ে মানুষ কি নিজেকে ন্যায় একটা নৈতিক মানুষ করে গড়ে তোলে নাকি অনৈতিক মানুষরা পরকালের ভয় থাকলে কি তারা মুক্তি খোঁজে কি অটোমেটিকলি কিন্তু আমরা তো সেই প্রমাণ পাচ্ছে না আপনি এরকম তো অহরহ এরকম তো অহরহ প্রমাণ আছে যে বাচ্চাদেরকে দর্শন করতেছে রাইট আপনারা এটা বাংলাদেশে অহরহ একটা দুটো না অহরহ অনেক ডেইলি বেসিসে হচ্ছে আপনারা বাংলাদেশে যদি আপনারা যদি বাংলাদেশে কোন একটা ইসে যান কোন একটা কোন একটা ধরেন সরকারি একটা অফিসে যান বা হসপিটালে যান আপনার কি মনে হয় যে আপনার কাজটা কখন দ্রুত হবে আপনি যখন তাদেরকে ঘুষ দিবেন বা যদি এক্সট্রা টাকা পয়সা দেবেন তখন আপনার কাজটা দ্রুত হবে নাকি আপনি যদি ন্যায়সঙ্গত ভাবে লাইনে দাঁড়ায় আপনার ইয়েটা করতে চান আপনার চিকিৎসা করতে চান বা আপনার কাজটা করতে চান সেখানে আপনার কাজটা দ্রুত হবে আপনি কি মনে করেন যে তারা অবিশ্বাসী বা ধর্মকর্ম বিশ্বাস করে না এরকম কি মনে করেন তাদের পরকালের ভয় নেই কি মনে করেন না এরকম তারা মুসলমান তাদেরও পরকালের একটা ভয় আছে বাট থিঙ্ক অ্যাবাউট ইট যে সমাজ ব্যবস্থায় পরকালের ভয় নিয়ে মানুষের মাথা ব্যথা নেই তারা তাদের ওই সিস্টেমটাকেই তারা তাদের ওই ব্যবস্থাটাকেই এত সুন্দর করে সাজাইছে যেখানে প্রত্যেকটা কাজের একটা দায়বদ্ধতা আছে এবং তারা ওই সিস্টেম মেনটেন করেই চলে যেমন জাপানের কথা বলেন ইউরোপিয়ান কান্ট্রির কথা বলেন এবং আমেরিকান আমেরিকার দেশগুলোর কথা বলেন স্টেট কথা বলেন সেখানে তো মানুষের আমাদের বাঙালি থেকে পরকালের ভয় তো অপেক্ষাকৃত কম নামাজ কালাম তারপরে ধর্ম নিয়ে চিন্তা বাড়াবাড়ি ওয়াজ মাহফিল এটা তো মানুষ অন্য অন্য দেশ মানে বাংলাদেশের মানুষ থেকে তো অনেক কমই করে তাই না তাদের মধ্যে আমাদের থেকে আপনি কি মনে করেন যে ওই জায়গার মানুষরা ওই জায়গার মানুষরা এই নৈতিকতাটা বেশি মেনটেন করে নাকি আমাদের দেশের মানুষরা নৈতিকতা বেশি মেনটেন করে নৈতিকতার দিক দিয়ে কি বলবো আমি আপনাকে আমি আপনাকে আরো সহজ করে দিই আমি আপনাকে আরো সহজ করে দিই ধরেন আপনাকে দুইটা উদাহরণ দুইটাই অপশন দিই আপনি বাংলাদেশে পাঁচ অক্ত নামাজ পড়ায় একটা হসপিটাল প্রত্যেকটা এমপ্লয় পাঁচ অক্ত নামাজ পড়ে এমন একটা হসপিটালে ট্রিটমেন্ট দিবেন নাকি জাপানে কোন একটা হসপিটাল ট্রিটমেন্ট দিবেন দিয়ে হসপিটালে প্রত্যেকটা প্রত্যেকটা ইয়ে হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা এমপ্লয়ি হচ্ছে মানুষই হচ্ছে কেন আস্তিক আপনি কোন জায়গায় ট্রিটমেন্ট আপনাকে যদি অপশন দেওয়া হয় কোন জায়গায় ট্রিটমেন্ট নিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন বাংলাদেশে বাংলাদেশে স্বাচ্ছন্দ্য বোধ করবেন জাপানে না আপনি আপনি মনে করেন যে বাংলাদেশের যারা নামাজি ব্যক্তি তারা আপনার ট্রিটমেন্ট বেটার করবে বেটার ইসলাম যদি নামাজি হয় ভালো মানুষ হয় যে ডাক্তার হয় তাহলে আমরা এখানে কর্ম আমরা এখানে কিন্তু আপনি তো আমাকে একটু একটু আগে বলেন যে ছাড়া যারা বাংলাদেশে আছে যাদের পরকালের ভয় বেশি ইউরোপিয়ান মানুষদের থেকে পরকালের ভয় বেশি তারা বেশি মানে ওদের থেকে বাটপারি বেশি করে ইউরোপিয়ান মানুষদের থেকে বাটপারি বেশি করে বাদ পারে তো করে বাদ পারে করে এরকম তো কোথাও লেখা নাই যে আসলে মানে মুসলিম বা কোন ধর্মে বিশ্বাস করলে সে বাদ করে না বাদ পারে কিন্তু আমাদের কথা বলতেছিলাম যে মানুষ নৈতিক হবে কোন কোন দিকে যে ধর্ম বিশ্বাস করলে বেশি নৈতিক হয় নাকি ধর্ম বিশ্বাস না করলে বেশি নৈতিক হয় কোন 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 দিকতে মানুষের নৈতিকতাটা বেশি দেখা যায় ওইটা কথাই তো আপনি বলছিলেন আমরা মানে ਵਿਚারের বিষয়টা একটু আমার ক্লিয়ার করে দেন বিচারে বিচারে বিষয়টা আপনি ক্লিয়ার দেখতেই পারতেছেন যে মানুষ বিচারের ভয়ে ইয়া করে কিনা মানুষ বেশি নৈতিক হয় কিনা আর মানুষ বিচার না থাকলেও মানুষ নৈতিক হইতে পারে কিনা এটা তো আপনার কাছে প্রমাণই আছে আপনার ইউরোপিয়ান এবং বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব এগুলো কান্ট্রির উদাহরণ তো আপনার কাছে আসে এবং আমি আপনাকে শেষ একটা কথা বলে আমি শেষ করে দিই এখন যদি সত্য সত্য হয় যদি সত্যটাকে আমাদের আমাদের মানুষ হিসেবে কি করা উচিত সত্যটাকে হিসেবে করা উচিত আপনি একজন এলার মানুষ আমি একজন এরাল মানুষ আমাদের কোনটা করা উচিত সত্যটাকে অ্যাকসেপ্ট করা উচিত রাইট যেই সত্যটা যতই কঠিন হোক যতই আমাদের জন্য আনকমফোর্টেবল হোক যাই হোক সত্যটাকে অ্যাকসেপ্ট করা উচিত যদি এরকমটাও হইতো যদি এরকমটাও হইতো যে পরকালে বিশ্বাস করলেই মানুষ মানুষ হচ্ছে নৈতিক মানুষ হবে এবং পরকালে পরকালে বিশ্বাস না করলে মানুষ নৈতিক মানুষ হবে না এবং আমাদের যদি যুক্তি তথ্য প্রমাণ ওই দিকে নিয়ে যেত যে পরকাল বলে কোনো কিছু নাই এবং ওইটাতে বিশ্বাস ওইটাতে বিশ্বাস করা মানে সেফ অন্ধবিশ্বাস করা তারপরেও তারপরেও রিজনেবল পজিশন হইতো পরকাল পরকাল নামক এরকম অন্ধবিশ্বাসে বিশ্বাস না করা কেননা ওটা কি কিনে কোনো যুক্তির অত প্রমাণ নেই ওটা যদি অন্ধবিশ্বাস হয় ওই অন্ধবিশ্বাস থেকে বের হয়ে আসাটাই একটা রিজনেবল পজিশন এরপরে এরপরে মানুষকে কিভাবে নৈতিক করতে হয় বা নৈতিক বানানো যায় সেটা ডিফারেন্ট আলোচনা বা ডিফারেন্ট ভাবে আমরা ভাবতে পারি বাট অন্ধবিশ্বাস করে নৈতিক হওয়াটা বা নৈতিক হওয়ার চেষ্টা করাটা আমার কাছে একটা আনরিজনেবল পজিশন না যে আসিফ ভাই আমার এতটুকু বলে থ্যাংক ইউ আমাকে শুরু করার জন্য আচ্ছা থ্যাংক ইউ ফারাজ ভাই আমি তাহলে সাথে একটু জিজ্ঞেস করি প্রথমে একটু জিজ্ঞেস করি মেহেদি ভাই আপনি একটু আমাদেরকে বলেন তো যে আপনি কি জানেন যে পৃথিবীতে সবচেয়ে থেকে গবেষণা করা হয়েছে যে সবচেয়ে বেশি মানুষ ধর্মপ্রবণ কোন কোন দেশে সেটার একটা লিস্ট করা হয়েছে এটা কি আপনি জানেন ভাই জি ভাই এই বিষয়ে আমরা অবগত আছি আচ্ছা আমি তাহলে আপনাকে সেই মানে ইয়াটা ডেটাটা আপনাকে আমি দেখাচ্ছি স্ক্রিনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং মুসলিম রিলিজিয়ন মোস্ট ইম্পর্টেন্ট দেখেন কোন কোন দেশের ধর্ম খুব ইম্পর্টেন্ট মানুষের কাছে এবং খুব ভালোভাবে মানুষ ধর্মে বিশ্বাস করে সেই দেশগুলোর ভিতরে আফগানিস্তান আছে পাকিস্তান আছে বাংলাদেশ আছে থাইল্যান্ড আছে ঘানা আছে নাইজেরিয়া আছে কেনিয়া আছে ইথিওপিয়া আছে পাকিস্তান চুরানব্বই মানুষ দেখতে পাচ্ছেন ভাই স্ক্রিনে দেখা যাচ্ছে এটা হচ্ছে সব ধর্ম খুবই ইম্পর্টেন্ট মানুষের জন্য একদম মানে খুব কঠিন ভাবে ধর্ম বিশ্বাস করে ইন্দোনেশিয়াতে তিরানব্বই পার্সেন্ট এইটা দেখা যাচ্ছে এবার আমরা দেখি যে ধর্ম মানুষের কাছে ইম্পর্টেন্ট না এরকম কারো কোন দেশ আছে একেবারেই পাত্তা দেয় না একেবারে পশেই না ঠিক আছে এরকম দেশের ভিতরে এখানে দেখেন আপনি যেই যে এই সংখ্যাগুলো দেখতেছেন যে নরওয়ে এখানে মানুষ বেশিরভাগ মানুষই ধর্ম ধর্ম মানে না ইংল্যান্ড দশ পার্সেন্ট মানুষ মাত্র ধর্ম মানে হ্যাঁ সুইডেন দশ পার্সেন্ট মানুষ মাত্র ধর্ম মানে জার্মানি দশ পার্সেন্ট ফ্রান্সে এগারো পার্সেন্ট স্পেন বাইশ পার্সেন্ট গ্রিসে ছাপ্পান্ন পার্সেন্ট ইসরায়েল ছত্রিশ পার্সেন্ট এবং কানাডাতে মাত্র সাতাশ পার্সেন্ট দেখা যাচ্ছে ভাই আচ্ছা এই দুইটা দেশের কম্পেয়ার আমরা দেখলাম যে বেশিরভাগ ধর্ম মানে না দেশগুলাকে কোনটা কোনটা সুইডেন জার্মানি ইংল্যান্ড এই সমস্ত দেশে মানুষ ধর্মের পাত্তা পত্তাই দেয় না একেবারে অনেক মানুষই নাস্তিক আবার অনেক মানুষ ধর্মের কোনো কোচেই না ঈশ্বর ঈশ্বর এগুলো গায়ে লাগায় না এগুলা কি আছে না নাকি নাই এগুলা নিয়ে কোনো টেনশন নাই তাদের আর ধর্ম প্রবণ দেশগুলা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ইরান সৌদি আরব এই দেশগুলো হচ্ছে ধর্ম প্রবণ দেশ বেশিরভাগ মানুষ মোটামুটি নব্বই পার্সেন্টের উপরে মানুষ একদম কঠিন ভাবে ধর্মে বিশ্বাস করে একই সাথে পৃথিবীতে দুর্নীতি খুন ধর্ষণ এগুলারও বেশ কিছু স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমাদের কাছে আছে সেখানে দেখা যায় পৃথিবীতে সবচেয়েতে দুর্নীতি প্রবণ দেশ হচ্ছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই দেশগুলা ভারতও আছে একটু নিচের দিকে কিন্তু ভারতও আছে আর সবচেয়েতে দুর্নীতি কম দেশগুলার তালিকা করলে দেখা যাবে সুইডেন সুইজারল্যান্ড জার্মানি ইংল্যান্ড এগুলাতে সবচেয়ে কম মানুষ দুর্নীতি করে এখন আপনি বলতেছেন যে ধর্ম মানুষকে এই অপ খারাপ কাজ থেকে বিরত রাখে কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্যাল ডেটা থেকে দেখতেছি যে যেই সমস্ত দেশে ধর্ম মানুষ প্রবলভাবে বিশ্বাস করে সেই সমস্ত দেশে এই ধর্ম বিশ্বাসটা তাদের এইট পার্সেন্ট বা নাইনটি সেভেন পার্সেন্ট মানুষ নাস্তিক এই দেশে দুর্নীতির কোনো কোনো ইয়া নাই কোনো দুর্নীতির কোনো প্রমাণই আমরা পাই না এরকম রেয়ার কেস দুর্নীতি হলে সেটা খুবই রেয়ার কেস মানুষ খুব সুন্দর ভাবে জীবনযাপন করে সভ্যভাবে জীবনযাপন করে সুইডেন সুইজারল্যান্ড নরওয়ে নেদারল্যান্ড এমনকি আরো মজার ব্যাপার হচ্ছে ইউরোপিয়ান এখন অনেক বড় ইউরোপিয়ানা গুলা পর্যন্ত বেশ কয়েকটা জেলখানা বন্ধ করে দিতে সরকার বাধ্য হয়েছে কারণ ওরা এই দেশে কোনো অপরাধী খুঁজে পাচ্ছে না এটা বাংলাদেশের নিউজ পত্রিকা পত্রিকাতে নিউজ বের হয়েছিল কিছুদিন আগে আমি আপনাকে নিউজগুলো বের করে দেখাতে পারি নেদারল্যান্ডসে জেলখানা বন্ধ করে দিচ্ছে সরকার একটা বড় জেলখানা বন্ধ করে দিচ্ছে ডেনমার্কে একটা বড় জেলখানা বন্ধ করে দিচ্ছে সরকার কারণ অপরাধী অপরাধীর স্বল্পতার কারণে ওরা দেখতেছে এটার পিছনে খরচ হচ্ছে অনেক বেশি জেলখানা রাখতে এবং জেলখানায় মানে মানে যারা পুলিশ তাদেরকে মোতায়েন করতে বেশি খরচ হচ্ছে কিন্তু এখানে অপ্রতুল অপরাধের সংখ্যা খুবই কম এই কারণে ওরা জেলখানা বন্ধ করে সেটা মিউজিয়াম বানাই দিচ্ছে এরকম নিউজ আমার কাছে অনেকগুলো আছে আর উল্টা দিকে আমি দেখতেছি বাংলাদেশ যেখানে ধর্মপ্রবণ মানুষ অনেক বেশি শেখ হাসিনা কয়েক বছর আগে বলতেছিল যে ঢাকা শহরে নাকি সবচেয়ে বাংলাদেশে নাকি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় জেলখানা বানাবে বাংলাদেশে কারণ আরো নতুন জেলখানার দরকার এবং জেলখানায় গেলে দেখা যায় গাদাগাদি একদম মানুষের গাদাগাদি যেখানে দুইজন মানুষ থাকার কথা সেখানে পনেরো জন মানুষ থাকে এবং জেলখানাতে আমিও ছিলাম আসাদ ভাইও ছিল এবং আমরা দেখেছি যে জেলখানাতে ম্যাক্সিমাম মানুষ ধার্মিক পাঁচক্ত নামাজি এমনকি সাত খুনের আসামি যে আমার পাশের ছেলে থাকতো সে সব পাঁচক্ত নামাজি এবং রেপ কেসের যে আসামি ছিল কয়েকজন শিশু ধর্ষণকারী যে ছিল তাকে আমি দেখেছি রোজার দিনে একটা নামাজও মিস দেয় একটা রোজাও মিস দেয় সে এখন আপনি বলতেছেন যে ধর্ম নাকি মানুষকে বড়কালের এই বিচার হবে এইটা নাকি এই ভয়টা নাকি মানুষকে অপরাধ থেকে বিরত রাখতে পারে আর ধর্ম না থাকলে ঈশ্বরের বিচারের ভয়টা না থাকলে মানুষ নাকি খুন রাহাজানি বাইরে বের হয় খুনাখুনি রাহাজানি করে করতে শুরু করবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান দেশগুলা যে দেশগুলাতে ধর্মের প্রভাব খুবই কম মানুষজন বেশিরভাগই নাস্তিক বেশিরভাগ মানুষ চার্চগুলা খা করে এখানে এই সমস্ত দেশের মানুষ অত্যন্ত সভ্য আমি জার্মানিতে থাকি আমি দেখেছি রাত তিনটার সময় যদি একটা মেয়ে একটা বিকিনি পরে যদি ট্রেনে ওঠে কেউ তাকে কখনো কখনো আমি আমার চোখে পড়ে না এরকম কখনো স্পর্শ করে না টাচ কর বিনা অনুমতিতে টাচ করে না কিন্তু বাংলাদেশে যদি দুপুর তিনটার সময় একটা মেয়ে এমন কি বোরখা পরে যদি বাসে ওঠে কমপক্ষে পক্ষে জন লোক তার পিছনে গায়ে হাত দিবে তার শরীরে এই জায়গা টিপ দিবে সেই জায়গায় গায়ে হাত দিবে বাসের হেলপার থেকে শুরু করে বাসের বুইরা চাচা থেকে শুরু করে ছোট হোক বড় হোক সবাই মিলে তার গায়ে কিভাবে হাত দাওন যায় তারে কিভাবে একটু ঘষা মারন যায় এই চেষ্টাটা অনবরত করতে থাকবে আমি বাস্তব জীবনে দেখেছি আমার তো বোন আছে অনেকেগুলা বাংলাদেশে আমি অনেক বছর থেকেছি বাংলাদেশে আমি দেখেছি বাসে ঘটনাগুলো ঘটে আমি ইউরোপের কালচারও দেখেছি বাংলাদেশের কালচারও দেখেছি আমি ইউরোপে দেখেছি রাস্তায় একটা কুকুর খুব মানে খুব ওপেনলি খুব ভাবে চলাফেরা করতে পারে কোনো ভয় নাই এই জার্মানিতে পাখিগুলা পাখিগুলাকে আমি দেখেছি মানুষকে ভয় পায় না কারণ তারা জানে মানুষ তাদেরকে মারবে না কবুতর গুলা মানুষকে দেখলে উড়ে যায় না বা গাড়ি যাওয়ার সময় উড়ে যায় না দাঁড়ায় থাকে গাড়ি থাইমা থাকে গাড়ি কবুতর রাস্তা পার হচ্ছে এই জন্য গাড়ি থাইমা থাকে এটা আমি নিজের চোখে দেখা জার্মানিতে আসার পরে এই জিনিস আমি কখনো আমি কখনো কল্পনা করিনি যে একটা কাঠ রাস্তা পার হচ্ছে বা একটা কবুতর রাস্তা মাঝখানে দাঁড়ায় আছে এই জন্য গাড়ি দাঁড়ায় আছে গাড়ি নড়তেছে না যখন ওই কবুতরটা রাস্তা পার হবে তখন গাড়িটা সে দিবে আর বাংলাদেশে আমি দেখছি একটা ট্রাক ড্রাইভার সামনে মানুষ আসুক শিশু আসুক নারী আসুক কোনো থামাথামি নাই উড়ায় দে উটুক পুরে দিয়ে চালায় এটা আমি নিজের চোখে দেখছি বাংলাদেশে বাস ড্রাইভার থেকে শুরু করে ট্রাক ড্রাইভার সামনে যে আসুক তুই চালা তো হেলপার বলতেছে মামা তুমি চালায় যাও ও সামনে যা আসুক চালায় যাবা হ্যাঁ কোনো ধাম্মা না রিক্সা রিক্সা বসকা দিবা এইভাবে বইলা মানুষ চালায় দিচ্ছে এখন আপনি বলতেছেন যে ধর্ম নাকি পরকালের বিচার নাকি মানুষকে এই সমস্ত কাজ থেকে বিরত রাখে কিন্তু আমি তো আমাদের কাছে যে তথ্য প্রমাণ আছে সেটাতে দেখতেছি উল্টা ঘটনা বরঞ্চ নাস্তিক প্রধান দেশগুলাতে মানুষ সভ্য মানুষ শিক্ষিত মানুষ পশু পাখির প্রতি সদয় মানুষ হচ্ছে গিয়ে নারীর প্রতি নারীকে সম্মান করতে জানে নারীর যে একটা অধিকার আছে সেই জিনিসটাকে রেসপেক্ট করে আর বাংলাদেশের মতো ধর্মপ্রবণ দেশ পাকিস্তানের মতো দেশ আফগানিস্তানের মতো দেশে এই জিনিসগুলো নাই যেখানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ধর্মপ্রবণ তাহলে পরকালের বিশ্বাসটা যে মানুষকে এইগুলা থেকে বিরত রাখে এটা তো আমি মানতে পারছি না আপনি কি আমাকে এই জিনিসটাকে কোনো প্রমাণ দিতে পারবেন যে পরকালের বিচারের বিষয়টা মানুষকে যেটা দেখা যাচ্ছে মানে আপনি যে দেশগুলোর নাম বললেন বা যে বিশ্বে মানে কোন দেশে ধর্ম কত পারছেন বা ধর্ম বিশ্বাস করে কারা কত পারছেন ধর্ম বিশ্বাস করে যে দেশগুলো এখন এখানে তো একটা বড় ফ্যাক্ট দাঁড়ায় যে অর্থনৈতিক দিক দিয়ে বা যারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের মতো রাষ্ট্রকে যারা আসলে মানে সিস্টেম মানে বড় বড় যারা লোক আছে তাদেরকে মূলত দেশ দেশকে কিভাবে নিয়ে যাবে বাংলাদেশ আগামী পঞ্চাশ বছর কোন দিকে যাবে ওটা তো মানে যে জার্মানি দেখাচ্ছেন আমেরিকা কানাডা জাপান বা যে ওইসব যারা ধর্ম বিশ্বাস করে না তাদের কাছে এইসব মানে ই করা আছে মানে তাদের লিভিং জিতাই আছে তারা নেতৃত্ব ভাই ভাই আপনার কথা বুঝতে পারতেছি না আপনি আমাকে একটু বুঝায় বলেন আপনি না বললেন যে বড়কালে বিচারের বিচারের চিন্তাটা মানুষকে অপরাধ থেকে বিরত রাখবে এখানে আবার অর্থনীতি কি হবে আসলে আমি তো বুঝলাম না বুঝতেছি না আমাকে একটু শুনে নেন একটু শুনে নেন একটু শুনে মনে করেন পরকালে বিচারের মানে ভয়টা আছে এই কারণে এটা তো একটা অর্থনৈতিকভাবে অনেক খারাপ অবস্থা মানে একেবারে রিক্সাওয়ালা একদম মানে খাইতে পায় না হ্যাঁ বা ফকির এর ক্ষেত্রে প্রযোজ্য আবার টাটা আম্বানির মতো লোকের ক্ষেত্রেও একই ভাবে প্রযোজ্য হবে তাই না ধর্মের ব্যাপারটা পরকালে বিচার হবে এই জিনিসটা তো যে কোনো অর্থনীতি অর্থনীতির যে কোনো শ্রেণীতে পড়বে একেবারে নিচের শ্রেণিতে পড়লে তার ক্ষেত্রে প্রযোজ্য হবে ক্ষেত্রে অর্থনীতি তো এই কোনো পরিবর্তন ঘটাবে না তাই না আমি তো আমার কাছে তো মনে হচ্ছে না মনে করেন মনে করেন খাওয়া দাওয়া করে মানুষ যখন খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করলে পেট ভরে এই জিনিসটা তো আহ একটা গরিব মানুষের জন্য সত্য একটা বড় লোক মানুষের জন্য সত্য তাই না ভাই জি এই ধর্ম বিশ্বাস বিচার হবে এটা তো একজন গরিবের ক্ষেত্রে সত্য হবে একজন বড় লোকের ক্ষেত্রে সত্য হবে বা একজন মধ্যবিত্তের ক্ষেত্রে ভাবে সত্য হবে এইটাতে তো অর্থনীতি কোনো ধরনের পরিবর্তন ঘটাতে পারবে না এই বিশ্বাসে প্রভাব ফেলতে পারবে না তো আমি বুঝতে পারতেছি না অর্থনীতিটা কিভাবে এখানে প্রভাব ফেলবে এই ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে অর্থনীতিটা কিভাবে প্রভাব ফেলতে পারে সেটা একটু বলেন তো তাহলে আমাকে আমি তো বুঝতে পারতেছি আপনার কথা আমি তো মনে করি না অর্থনীতি মানুষের ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারে একটা গরিব লোক বিশ্বাসী হলে বিশ্বাসী একটা ধনী লোকও বিশ্বাসী হলে বিশ্বাসী বিশ্বাসের ক্ষেত্রে অর্থনীতি তো কখনো প্রভাব ফেলতে পারে না বিশ্বাস তো মনের ব্যাপার এখন হচ্ছে মানে আমি হচ্ছে রাষ্ট্রের কাছে দায়ী বা রাষ্ট্র আমাকে চালায় রাষ্ট্র যেভাবেই করে আর কিন্তু বাংলাদেশের মানুষ তো ধার্মিক এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই রাষ্ট্র মনে করেন অনেক খারাপ কিন্তু মানুষ যদি ধার্মিক হয় তাহলে তো তারা রাষ্ট্র যতই খারাপ হোক তো সুপথে চলবে ভালো কথা বলবে আপনার শুনে আমি বুঝতেছি কিনা আপনি একটু দেখে নেন আপনার কথাটা শুনে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটাই খারাপ এই কারণে জনগণ আসলে টুস খাইতে চায় না ওই বাসে মেয়েদের গায়ে হাত দিতে চায় না কিন্তু রাষ্ট্রটা যেহেতু খারাপ বাসের চাচা আমি মানে রাষ্ট্রটা এত খারাপ এত খারাপ আমি মেয়েটার টিপ দিই পিছনে একটা মানে বললেন তাদের মতো রুল মানে তাদের মতো নিয়মকানুন তাদের তারা যেভাবে সেভাবে মূলত চলতেছে তো ভাই আমি এখানে দেখেছি এখানে যদি রাত তিনটার সময় আশেপাশে কেউ নাই কোনো পুলিশ নাই কিন্তু একজন মানুষ গাড়ি চালাইতেছে মনে করেন হ্যাঁ আমি যেটা দেখছি যে এই দেশে রাত তিনটার সময় যদি রেড লাইট জলে ট্রাফিক যদি লাল বাতি জলে তাহলে আশেপাশে কোনো পুলিশ নেই কেউ নাই লোকজন দাঁড়ায় যায় হ্যাঁ লোকজন স্টপ করে গাড়িটাকে স্টপ করে দাঁড়ায় থাকে যখন আবার সবুজ বাতি জ্বলে তখন তারা চালায় আর বাংলাদেশে আমি দেখছি যে লাল বাতি সবুজবাতি যা জলোক ট্রাক মানে টান মাই চলে যাবে কোনো থামা থামি নাই কোনো জায়গায় দেখি নাই সাধারণত আমি যে সময় ছিলাম সেই সময় থামা থামি নাই আপনি কি মনে করেন আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে এই অঞ্চলের মানুষ তো নিজে সতস্পর ভাবে এই আইনগুলা মেনে চলতেছে কোনো পুলিশের কোনো ইয়াও নাই ভয় নাই ভয় ভীতি নাই শাস্তি আমার পুলিশ ধরে নিয়ে যাবে আমার জেলে দিবে এই ভয় নাই কারণ রাত তিনটার সময় তো পুলিশ দেখতেছেও না তেলে ভয় পাবে কেন তারপরে সে গাড়ি থামায় রাখতেছে সে ট্রাফিক সিগন্যাল পড়ছে লাল বাতি জ্বলছে সে গাড়ি থামায় রাখতেছে কারণ হচ্ছে সে জানে যে এই জিনিসটা তার এই জ্ঞানটুকু আছে যে আমি যদি ট্রাফিক সিগন্যালটা মানি তাহলে আমারই ভালো হবে আমার জন্যই বেটার হবে পরকালে আমি এটার জন্য হুর পাবো না পরকালে আমি এটার জন্য গেলমান পাবো না মত পাবো না দুধের সাগর পাবো না কিন্তু এই পৃথিবীতেই আমাদের এই দেশে আমরা যে দেশে বসবাস করি সেই দেশের আইন শৃঙ্খলা ভালো হবে আরো আর বাংলাদেশের মানুষ যদি বাংলাদেশের মানুষ

আসলে এটা ছোট কথা বলে আপনি যখন ভাইকে ডাটা দেখাইলেন যে কোন দেশের মানুষের ধর্ম প্রবণতা বেশি এবং কোন দেশের মানুষের ধর্ম প্রবণতা কম ওই ডাটাটা দেখালেন এবং তাকে তাকে বলুন যে ওইখানে কোন দেশে মানুষের ক্রাইম রেটটা বেশি এবং ক্রাইম রেটটা কম এপরে উনি যেই জিনিসটা ইয়া বলেন যে ওই দেশের মানুষের যেহেতু অর্থনৈতিকভাবে বেশি সামলंबी বা অর্থনৈতিক তাদের অর্থনৈতিক অবস্থা যেহেতু ভালো এই জন্য ওইখানে ক্রাইম রেটটা কম আর বা অন্য দেশে যেহেতু অর্থনৈতিক অবস্থা খারাপ এই জন্য ওই জায়গা ক্রাইম টা বেশি ওনার এই দাবিটা সপক্ষে বা এই ইয়াটার পিছনে এই দাবিটা ক্লেমটার পিছনে কি কোনো ডাটা আছে বা ডাটা দেখে বলতেছেন নাকি এটাও তার প্রথমটার মতো জাস্ট একটা আলটিমেটিভ ফিলিং এর মতো পড়ে গেল আচ্ছা তাহলে ফারাজ ভাই আমি আরেকটা প্রশ্ন করি ওনাকে মেহেদি ভাই আপনি তো সৌদি আরবের কথা জানেন যে সৌদি আরবে আমাদের দেশের মানে শ্রমিক নারী শ্রমিকরা যায় প্রচুর পরিমাণে নারী শ্রমিক পাঠানো হয় সেই দেশে গিয়ে তারা পেটে বাচ্চা নিয়ে ফেরত আসে এই কাহিনী শুনছেন না ভাই পত্রিকাতে পড়ছেন না ভাই জি জি আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে ওই দেশে যখন আমাদের দেশের মেয়েরা যায় তখন ছয় মাসের পেট নিয়ে দেশে ফেরত আসে দেখা যায় বাপে বাপে পোলা এবং দাদা তিনজনে একসাথে রেপ করছে

নাগরিকদের ওদের যারা নাগরিক আছে তাদের প্রচুর পরিমাণে টাকা পয়সা দেয় মানে চিকিৎসা ফ্রি ইয়া ফ্রি শিক্ষা ফ্রি কত কিছু ফ্রি ওই ঠিক আছে তারপরে ওই দেশে প্রত্যেকটা মানুষের হওয়ার কথা শোনার মানুষ কিন্তু আমরা আমি যে কয়টা আরবকে চিনি ভাই বিশ্বাস করেন কিনা আমি যে কয়টা আরবকে চিনি জার্মানিতে অনেক আরব থাকে একেবারে পৃথিবীর সবচেয়ে খাইসটা যে লোকগুলো আছে সেগুলোর ভিতরে আমি তাদেরকে রাখি এদের পারত এদের সাথে নামেশার চেষ্টা করি কোনোভাবে যেন এদের মুখোমুখি না হইতে হয় আমার এই আরবগুলো হচ্ছে দুনিয়ার

উনি বলতে চাচ্ছে যারা হচ্ছে যে তুই বললি যে যারা নামাজ পড়ে বা রোজা রাখে তারা আসলে অপরাধের সাথে যুক্ত না তোর কথা তো নাকি যারা প্রকৃতি ইমানদার তুই এই কথাটা কি নিজের আন্দাজ করিয়া আসলে এরকম হওয়ার উচিত যেহেতু নামাজ পড়ে সে তো তারা খারাপ হইব না আর যারা নামাজ পড়ে না তারা আসলে কিন্তু আমি আমি তোর বলি আমি যেটা নিজে দেখে চোখে দেখতেছে আমার এলাকার ঘটনা লক্ষ্মীপুর রায়পুরের ঘটনা তোর একটা বাচ্চারা কামড়িয়া চেয়ার লাগছে একটা হুজুর ওই ভদ্রলোক ছবি এলাকার সবচেয়ে বড় পীরের মধ্যে একজন ওই এলাকা সবচেয়ে বড় পের মধ্যে আছে এখন ধরা খাওয়ার পরে তুই কি খুবই ধরা খাওয়ার আসলে সে প্রকৃতি না ধরা খাওয়ার পর্যন্ত প্রকৃতি যতক্ষণ পর্যন্ত ধরা না ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ভালো তুই নিজেকে ঠোকাইতে এরকম লোকজন নামাজ পড়তে এরকম লোকও কিন্তু দর্শন করে তুই ধর করে তোর প্রমাণ ভালো ভদ্র মানুষ এই কথাটা

এই ইতিহাসটা জাপানে পাওয়া যায় না এই ইতিহাস গুলো বাংলাদেশে সৌদি আরবে এই ইন্ডিয়াতে পাওয়া যায় একটা ঘটনা বলি আজকে থেকে চার পাঁচ দিন আগের ঘটনা আমি হচ্ছে যে একটা শপিং মল বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল নাম না বললাম তো ওইখানে হচ্ছে যে ওয়েট করতেছিলাম এক ওমানের ভদ্রলোক উনি হচ্ছে ওমানের নাগরিক তো আমি ওনার পাশ দিয়ে হেঁটে যেতেছি উনি আমাকে বললো আসসালাম আপনার মানে উনি প্রথমে আরবিতে সালাম পরে আমার আরবিতে কিছু বলার চেষ্টা করছে আরবি বুঝি না আপনি চেষ্টা করলো ইংরেজিতে বলতে পারেন আমি কিছুটা হয়তো বুঝবো তো উনি আমার ডাকলো ঢাকার পর দিনের ঘটনা যে উনাদের যেদিন ছিলাম তো উনি আমাকে বললো বলার পরে আমাকে বলতে আপনার নাম কি কিভাবে কি করেন পাশে বসাইলো ওইখান থেকে আবার কেএফসি থেকে আমার বারগাতে দেখা হতেছে আমি দেখতেছি বিদেশি নাগরিক বাংলাদেশ আসতে একটু কথা বলি সমস্যা নেই

পরিবার সহ হবে না যদি আপনি পরিবার সহজে যাইতে বলা হয় তাইলে পরিবার সহ যাইতে মানে বাধ্য ধরুন বাধ্য হইতে হইলো আপনাকে আপনাকে দেশটা তবে আপনি হয় আফগানিস্তান যাবেন না আপনি ইসে যাবেন জার্মানি যাবেন কোথাও যাবেন আপনি তারপর জার্মানি কেন যাবেন ওইখানে সবকিছু নিরাপত্তাটা মানুষ যদি নৈতিক না হয় তাহলে নিরাপত্তা হইলো কিভাবে

তারপরে একজন কাটার বাইরে করে বাইর করে না এইসব করেন বা যারা একটা মানে কোন ভয় বা লোভ যারা আসলে ধরেন যারা বিশ্বাস করে তারা আসলে আপনাদের যে দর্শন করে বা এই করে সেই করে এরকম কি আসলে আপনার কাছে ডেটাস আছে নাকি আপনি মানে এই যে মনের মাধ্যমে তো বলতেছেন এগুলো কথা

তো ওরা আমি যেটা বললাম যে ফারাজি যেটা বললাম হ্যাঁ যদি অপরাধে বা ধর্ষণের লিস্ট করি হ্যাঁ ধর্ষণের লিস্ট করলে ভাই আমরা নব্বই জনই পাবো যে কোনো ধর্মের লোক একেবারে নব্বই জন পাবো যে কোনো ধর্মের ধর্ম লোক সে হোক মুসলিম সে হিন্দু বা খ্রিস্টান

এটা তো আসাদ ভাই কয়েকদিন আগে ভিডিও করেই দেখাইলো ভাই আমি একটা প্রশ্ন করতে চাই আমি একটা প্রশ্ন করতে চাই মেহেদি ভাই আপনি কি ধরেন পৃথিবীর কোন একটা কারাগারে যে কারাগারে অপরাধীরা বসে থাকে আর কি ধরেন দুই তিন বছর বা পাঁচ বছর বা দশ বছর ধরে আছে এই রকম কোন কারাগারের একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখাতে পারবেন যে এই কারাগারে নাস্তিকের সংখ্যা বেশি আস্তিকের সংখ্যা কম আমি আপনাকে বাজি দিতেছি বাজি ধরতেছি আপনার সাথে এরকম কোন ডেটা আপনি সারা পৃথিবীতে এরকম কোন ডেটা দেখাতে পারবেন না যে এই কারাগারে নাস্তিকের সংখ্যা বেশি আস্তিকের সংখ্যা কম আমি আপনাকে সেই ডাটা দেখাতে পারবো পৃথিবীর যে বাংলাদেশ পাকিস্তান ভারতের প্রত্যেকটা কয়েদি আস্তিক মুসলমান বেশিরভাগই মুসলমান ধার্মিক এবং নামাজি রোজা রাখে প্রত্যেকটা আমি যখন জেলে ছিলাম তখন আমি ছিলাম একমাত্র নাস্তিক পুরা জেলখানায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমি ছিলাম একমাত্র নাস্তিক যে পুরা কেন্দ্রীয় কারাগারে একা আমি ছিলাম আমাকে কেন কারাগারে পাঠানো হয়েছিল লেখালেখির অপরাধে আর বাদবাকি বাকি কয়েদিরা কি ছিল খুনি ধর্ষক মানে ডাকাতি মানে চুরি ইত্যাদি ইত্যাদি কেসে ফেন্সি ফেন্সিডিল ইত্যাদি ইত্যাদি কেসে আসাদ নূর যখন জেলে ছিল তখন আসাদ নূরও ছিল একমাত্র নাস্তিক বাদবাকি পুরা কারাগার ছিল আস্তিক ধার্মিক এবং ওইখানে সবচেয়ে বেশি নামাজ পড়া হয় আপনি যদি কখনো কারাগারে থাকেন ঢাকা সেন্ট্রাল জেলখানাতে যদি কখনো থাকেন আপনি দেখবেন ওইখানে মানুষ কি পরিমানে নামাজি ভয়ঙ্কর নামাজি দইরা টাইনা হাজটা নামাজে নিয়ে যায় মানুষকে আমারে নিতে পারে নাই কারণ আমি সবাই জানে আমি নাস্তিক এই কারণে আমার নিতে পারে নাই কিন্তু সবাই ধরে নিয়ে যায় আপনি কি ভাই দেখাইতে পারবেন কোনো কারাগারে যে এই কারাগারে নাস্তিকের সংখ্যা বেশি

জি ভাই এইখানে একটু জেলখানার দু একটা জিনিস আমি একটু মনে করে দিতে চাই আসিফ ভাই জেলখানায় কিন্তু যারা ইমাম থাকে হ্যাঁ এই ধর্ষ খুনি মানে এটা ধর্ষণ করে আসছে ধর্ষণের যদি ওইখানে আনন্দ মামলা বলে তো আমি দেখতেছিলাম যে এক একজন ধর্ষ খুনি এরা নামাজ পড়ে দিয়েছে ইমাম ওইখানে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি যখন স্বাভাবিকভাবে জেল ছিলাম ওয়ার্ডে জেল সুপার ভাবছে যে আমার ম্যারিটারে ফেলতে পারে কেউ কারণ সবাই খেপা আর তখন তো আসিফ ভাই আপনি যখন গেছিলেন তখন তথ্য প্রযুক্তি বা ফেসবুক এতটা অ্যাভেলেবেল ছিল না তো শেষের দিকে আমরা যারা জেল তেল খাচ্ছি আমাদের হয়েছে কি মানে বিশাল অবস্থা আর কি তো আমারে সাধারণ কয়েকদিন মধ্যে না রেখে হাসপাতালে না রেখে দিয়েছিল ষাট সেল পশ্চিমে এটা কাশিমপুর কারাগারে কাশিমপুর কারাগার দুই সেল পশ্চিম আমার আশেপাশে কারা ছিল এটা একটা ইন্টারেস্টিং ঘটনা যদি একটু একটু তিন চার মিনিটে আমি শেষ করতে যে ভাই আমি যে রুমটাতে ছিলাম ওটা হচ্ছে যে তেত্রিশ নম্বর রুম আমার পাশের যে রুম সেটা চৌত্রিশ সেখানে থাকতো কিলার আব্বাস সে ঢাকার খুবই মানে শিশু সন্ত্রাসীদের মধ্যে অন্যতম কিলার আব্বাস তো সে জানতো মানে এই সব সন্ত্রাসীদের মধ্যে থাকার একটা সুবিধা ছিল যে এরা জানি আমি নাস্তিক আমার খোঁচাইতো না কিচ্ছু বলতো না নামাজেও ডাকতো না রোজার সময় আমি ছিলাম আমার ইফতারও ডাকতো না কিন্তু এমনি ওয়ার্ডগুলোতে থাকলে সবাই খোঁচাইতো এ নাস্তিক এই দেখছো আল্লাহ এখানে এনে দিছে জেলে তো আর কেউ গায়ে হাত তুলতে পারে না কিছুই করতে পারে না সবাই এখানে ধরা তো এরকম বিভিন্ন দূর থেকে টিটকারি করতো কিন্তু এখানে এটা করতো না কিনার আব্বাস রমজানে কোনো খুনের অর্ডার নিত না সে জেলে বসে খুন করায় তার পলাবান দিয়া তো আমি তার পাশের রুমে যেত ওইখানে ওই ওই সেলটা হচ্ছে সব মানে এক একজন কুখ্যাত ব্যক্তির ওইখানে থাকে যেমন ওই ছেলেই ছিল গ্যাস আল মামুন তারেক রহমানের বন্ধু ওই ছেলেই ছিল হলমার্কের তানভীর ওই ছেলে আরও কয়েকজন সন্ত্রাসী শিশু সন্ত্রাসী মুখশা শিশু সন্ত্রাসী টিটন এ আবার খুলনা বেজ মানে এরকম কুখ্যাত ব্যক্তিরা এমনকি ওই নারায়ণগঞ্জের সাতখুনের মার্ডার নূর হোসেন সে থাকতো দুই তলায় তো এখানে মানে একটু বিআইপি টাইপের আর কি মানে ওইখানে মত আল্লাহ লোকজন থাকে তো যে আমি দেখলাম পাশের রুমে সে ফোনে কথা বলতেছে যে তুই তুই না আমি রমজানে কন্ট্যাক্ট নেই না কিছু মানে সে কিন্তু এই খুনগুলো অন্য মাসে করে খুব বেশি রমজানে শুধু সে ভাবটা নেয় যে আমি সন্ত্রাসী হলেও কিন্তু আমি আল্লাহরে ডরাই হ্যাঁ আল্লাহরের ডরাই ডরাই সন্ত্রাস করি খুন পরে করি আর কি তো এই ভাই যেন বলতেছিলেন না যে ধর্মের কারণে মানুষ ভালো থাকে আসলে ভালোর সংজ্ঞাটা এইরকম সে সারা বছর খুন করে রমজানে খুনের অর্ডারটা নেয় না এই এইটাই আর কি আমরা একটু পরে আমরা সেই জিনিসগুলো বের করে ওনাকে দেখাবো যে এই যে খুন খারাপি ধর্ষণ এগুলো কিন্তু আল্লাহ আসলে আলটিমেটলি মাফি করে দিবেন ইসলামে হাদিসে কিন্তু এগুলা বলা আছে যেগুলো যে সবই माफ হয়ে যাবে মুমিন ব্যক্তি জানাতেই যাবে ইসলামে বিশ্বাস থাকলে তো যতই খুন করুক যতই ধর্ষণ করুক সে জান্নাতে যাবে আমি সেই রেফারেন্স গুলো একটু পরে আপনাকে বের করে দেখাবো মেহেদী ভাই আপনি একটু আনমিউট করে আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন আপনি একটু আনমিউট করেন তো প্লিজ হ্যাঁ হ্যাঁ ভাই বলুন বলুন আচ্ছা আপনাদের প্রশ্ন যে ইসলামের যে মিথোলজি সেই মিথোলজিতে দেখা যায় যে আল্লাহ পাক মানে ইসলাম একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার হচ্ছে নাকি মাটির জিনিস করবো কিন্তু শয়তান তো জানে যে আল্লাহ পাকা আছে নাকি হ্যাঁ শয়তান খুব ভালো করেই জানে এবং শয়তান তো আস্তিক নাকি হ্যাঁ শয়তান অবশ্যই ভালো মানুষ মানে আস্তিক বলতে মানে বিশ্বাস করে আল্লাহর আল্লাহ

সাথে সরাসরি কথা বলার পরেও মানে পাক্কা আস্তিক হওয়ার পরেও সবচেয়ে মহাবিশের সবচেয়ে বড় আস্তিকই তো শতান শয়তানের থেকে বড় আস্তিক তো আর কেউ নেই তাই না শয়তান তো এমন কোনো জায়গা নাই মহাবিশ্বের এমন কোনো জায়গা নেই এখানে শয়তানের সৃজটা পরে তাই না

মানুষ যে আসলে আল্লাহ পাকের কোনো প্রমাণ পায় নাই কোনো একটা ব্যাটা নাকি মানে 1400 বছর আগে হেরাগো নাকি কে আইছিল এরকম গল্প টলপ শুই না বিশ্বাস করতেছে অন্ধ করতেছে এদেরকে খারাপ কাজ থেকে বিরত হলে কেমনে রাখবে এই বিচারের ভয়টা এটা তো আমি বুঝতেছি না শয়তান কি রাখতে ভালো না যে বাস্তবে জানে এগুলা সব সত্য মানে বিচারের সত্য আল্লাহ সত্য ফেরেশতা সব সত্য জানার পরে শয়তানকে বিরত রাখা গেল না তাহলে মানুষে অন্ধ বিশ্বাস দিয়ে কিভাবে এটাতে বিরত রাখা যাবে আমার যে মূল পয়েন্ট সেটা হচ্ছে অন্ধ বিশ্বাস দিয়ে মানুষকে কখনো অপরাধ থেকে বিরত রাখা যায় না মানুষকে অপরাধ থেকে বিরত রাখা যায় সঠিক শিক্ষা সঠিক জ্ঞান যুক্তি তথ্য প্রমাণ এগুলোর উপরে নির্ভর করে একটা সভ্য জাতি তৈরি করলে অন্ধবিশ্বাস থেকে বের করে আনতে পারলে তখন মানুষ আস্তে আস্তে সভ্য হয় আস্তে আস্তে এই অপরাধগুলো থেকে বিরত থাকে এই কারণে সক্রেটিস এর একটা কথা আছে জ্ঞান হচ্ছে মানুষের এই অপরাধ পাপের প্রধান কারণ হচ্ছে জ্ঞানহীনতা অজ্ঞানতা এইগুলা হচ্ছে পাপের মূল কারণ যাই হোক আমি আপনাকে যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম আজকে আর আমার আমি আর সময় আমার সময় নাই ফার ভাই যদি থাকেন কিছুক্ষণ থাকতে পারেন ভাই আতিফ ভাইয়ের সাথে একটু কথা আসাদ ভাইকে একটু ধন্যবাদ জানাতে চাই আসাদ লাস্ট একটা একটা মানে মুভির কথা কালার্স চাইল্ডহুড এই মুভিটার একটা রিভিউ করছিলেন এটার জন্য ভাই খুব ধন্যবাদ নাহলে আসলে মুভিটা দেখা হইতো না আসাদ ভাইকে এটার জন্য খুবই ধন্যবাদ আর আসিফ ভাই একটা মানে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি ওনাকে হচ্ছে যে আজকে দুই দিন দিন আগে ধরে একটা মানে ঘটনা বলতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে সাফিয়ার হ্যাঁ নমস ইসলামের স্ত্রী বলবো না আসলে স্ত্রী বলাটা যায় কিনা সেটাও জানি না তো ওই সাফিয়ার ব্যাপারে আর কি তো সাফিয়াকে কিভাবে সে বিয়ে করলো আর কিভাবে তার ওয়াইফ বানালো এই ব্যাপারটা দিয়ে একটু জাস্ট ছোট করে একটু বলতে এটা আলোচনা করতে গেলে অনেকগুলো রেফারেন্স আনতে হবে এবং অনেক সময় লেগে যাবে ভাই আপনারা প্লিজ নেক্সট লাইভে যুক্ত হন সেদিন আমরা এটা নিয়ে আলাপ করতে পারি অথবা ফারাজ ভাই আসাদ ভাই যদি আলাপ করতে চায় আলাপ করতে পারে আমার ভাই যেতে হবে ভাই আজকে আমার টাইম নেই ঠিক আছে আসিফ ভাই ধন্যবাদ ভাই ঠিক আছে ফারাজ ভাই আপনি কি কিছুক্ষণ করবেন আরো ফারাজ ভাই

এইটুক যের সাথে আপনি শেষ করে দিন ভাই ওকে ঠিক আছে আসাদ ভাই গুড নাইট তাহলে ফারাজ ভাই গুড নাইট মেহদি ভাই আপনাকে গুড নাইট আমি তাহলে বিদায় নিলাম ভালো থাকেন সবাই শুভরাত্রি আচ্ছা আমরা প্রায় একটা ইয়ে নিয়ে কথা বলি একটা উদাহরণের কথা বলি যে এই যে যারা পরকাল এবং পরকালে বিশ্বাস নিয়ে যে যারা জানাতে যাওয়ারৈতিক হওয়ার বা একটা প্রোপোজাল দেয় আমাদেরকে যে পরকালে বিশেষ করে মানুষ নৈতিক হবে মেহদি ভাইয়ের ফ্রেন্ডের কাছে আমার একটা মানে আমার একটা প্রশ্ন আর কি একটা হাইপোথেটিক্যাল সিনারিও ধরেন চারজন হুজুর মাদ্রাসার চারজন হুজুর মিলে একটা আঠারো বছর বয়সী বা পনেরো বছর বয়সী একজন মেয়েকে হিন্দু মেয়েকে চারজন মিলে রেপ করলো এবং রেপ করতে করতে ওই মেয়েটাকে মেরে ফেললো তারপরে বিচারের সময় পরকালে ওই চারটা হুজুরের মানে আপনি মানে কয়েকটা আমাকে প্রশ্ন করেন মানে আজকে যদি উত্তর নাও দিতে পারি যেন আমি মানে কার কাছ থেকে যদি আমি ভালো লোকের কাছে বা জানবো আপনি প্রশ্ন উত্তরটা দিতে পারবেন না আমি সমস্যা একটু উনি বলতে যে ধর সাপোজ চারজন আলেম হোক মানে কথা বিশ্বাসী চারজন হুজুর আর কি বিশ্বাসী সে আল্লাহ বিশ্বাস করে তুই তুই তো আল্লাহ বিশ্বাস করস তো তোর মতো আর চারটা পোলামিলা একটা হিন্দু মেরে ধর দর্শন করছে সেটা আঠারো হোক বিশ হোক বাইশ হোক একটা মেরে দর্শন করে মেরে ফেলছে एग्जांपल এই ঘটনা কিন্তু মানুষ হরহ ঘটে বিশেষ করে হিন্দুদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে ঘটার পরে তুই তো বিশ্বাসী হ্যাঁ তোর পরকালে যাওয়ার পরে তুই কি শাস্তি ভোগ করবি এটার জন্য আর ওই মেয়েটা যে এই যে এখানে যেই ধর্ষিত হইলো মেয়েটা নিজে মরে গেল তোর অত্যাচারে এখন মেয়েটার মানে সর্বশেষ অবস্থান কি দিব তোর অবস্থান কি হবো মেয়েটার অবস্থান কি হবো ফারাজের প্রশ্নটা চলে তোর প্রতি এইটা মেয়েটা জানে না তবে যে 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 চারজনে এই কাজ করছে এটা তো জাহান্নাম জাহান্নাম আপনাকে চারজন হুজুরকে যদি শাস্তি দেওয়া তো আজীবন তারা জাহান্ন তাই না এক মেয়ের সময় তো তারা থেকে জানাতে যাবে ওই মেয়েটা যে হিন্দু মেয়েটা মারা গেল রেপ্ট মারা গেল সেই কখনো জানাতে যেতে পারবে হিন্দু আপনার ঈশ্বরকে তারা বিশ্বাস করে ঈশ্বর কি করে আপনার গডের কাছে আপনার আল্লাহ কাছে তাহলে কি নৈতিক হওয়াটা মূল উদ্দেশ্য নাকি তাকে অন্ধবিশ্বাস করাটা তার মূল উদ্দেশ্য

আপনি বলছেন না পরকালে বিশ্বাস মানুষকে নৈতিক বানায় কিন্তু পরকালে বিশ্বাস করলো তো ওই যে যে চারজন মিলে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করলো ওই বাচ্চা মেয়েটাও কিন্তু কই যাচ্ছে সারা জীবন যাহার নাম এবং সে যে পুরোপুরি পরকালে বিশ্বাস করতে তাহলে তো এই কাজ তারা করতো না অবশ্যই যারা মানে বিশ্বাস করে তারা কখনো দর্শন করে না আপনি লাস্টে এই কথা বলতেছেন যারা বিশ্বাস করে তারা দর্শন করে না

আপনি আপনি একটা জিনিস জিজ্ঞেস জিজ্ঞেস করেন যে যে আপনার কোনো বাচ্চা কোনো বাচ্চা ছেলে বা যাকেই ধর্ষণ যদি করে যে কোনো ধরনের ধর্ষণ করে সাথে সাথে কি সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় সে কি কাফের হয়ে যায় তাকে কি ইসলামিক সরিয়া অনুযায়ী তাকে কাফের বলা হবে তাকে কি অবিশ্বাসী বলা হবে এই কথাটা একটু জিজ্ঞেস করেন তো হুজুরের কাছে ফটো নিয়ে এসে ঠিক আছে হ্যাঁ উত্তর দেয় তাহলে তো খুবই ভালো কথা আমরা যদি মেনে নিবো ইসলাম সম্পর্কে জানি তাই না একেবারে তো অজানা ভাবে কথা বলি না যে জিজ্ঞেস করেন আপনার হুজুরকে যারা যারা ধর্ষণ করে তারা কি কাফার হয়ে যায় কিনা

মানে তুই শত অপরাধ করছ শুধুমাত্র তোর ইমান আছে মানে এক বিন্দু আছে সে জানা তুই তাকে কখনো না এমন মানে বিন্দু পরিমাণ এক দানা পরিমাণ দানা পরিমাণ যদি ইমান থাকে রেফারেন্স ভাইকে আমি ফ্রেন্ড কলেজকে আমরা কালকে দেখাবো সমস্যা নেই উনি যদি কালকে আসেন দেখাবো আপনি ওটা যে জিজ্ঞেস করা এসেছেন এবং ভাইবে দেখেন নিজের জন্য মানে জাস্ট নাস্তিকদেরকে কোন ইয়া বলা লাগবে এইজন্য না অনেস্টির সাথে যখন আপনারা ট্রেন্ড আপনারা সাথে জীব অনেস্টির সাথে কথা বলতেছে আপনি নিজের সাথে নিজে অনেস্টভাবে ভেবে দেখেন আমরা কেউ ভাই জোর করে আপনাকে কোন কিছু বানাইতে চাই না বা বানাইতে ইয়ে মানে পারসিউ করি না আমরা চাই আপনি নিজে নিজের সাথে অনেস্টি অনেস্টভাবে নিজে নিজের সাথে অনেস্টভাবে একটু আলোচনা করে দেখেন একটু ভেবে দেখেন আপনার জ্ঞানটাকে এরকম গিয়া না রেখে বা কনফাইন না রেখে আপনি একটু ভাবেন যে এত বছর ধরে আপনি যেটা বিশ্বাস করে আসছেন সেটাকে কি আদৌ সত্য কিনা নিজের সাথে অনষ্ট ইয়ে করেন অন্য কাউকে দেখানোর দরকার নেই যাচাই করে দেখেন দেখেন আপনার আপনাকে একটু ছোট একটা প্রশ্ন করতে চাই যেটা হচ্ছে যে আসাদ ভাই তো আসেনি শনি অবশ্যই জানেন যে ইসলামের দৃষ্টিকোণ থেকে মানে ইসলামের নিয়ম ল আইন আইন অনুযায়ী তো আমি কথা বলি যদি ধর তুই একটা মেরে ধর্ষণ করছস একটা মেরে ধর্ষণ করছস মেয়েটা ধর তোর মেয়ের বাপের কাছে বিচার বিচার দিলো কাছে মিলন আমাকে দর্শন করছে কখনোই সে ন্যায় বিচার পাবে না বা ওই যে ধর্ষক তাকে শাস্তি দিবে না যতক্ষণ না পর্যন্ত চারজন পুরুষ একসাথে ওই মেয়েটার ধর্ষণ করতে দেখবে মানে সরাসরি দেখা ছাড়া ওই মেয়েটা কখনোই ন্যায় বিচার পাবে না এটা ইসলামের ল আর শুধু দেখলেও চলবো না সরাসরি ঢুকতেছে মানে কেমনে কম লিঙ্গ তার ওইখানে ঢুকতেছে এই জিনিসটা দেখতে যাবো আদারওয়াইজ সে ওই যে শাস্তি পাবে না

আবু জাহার রহমতুল্লাহি থেকে তিনি বলেন নবী বলেছেন একবার জিব্রাহ আলহিম আমাকে বললেন আপনার উম্মাদ থেকে যদি এমন ব্যক্তি মারা যায় যে আল্লাহর সাথে কোনো

এরপরে আর কিছু নাই নাকি এতটুকুই না এতটুকুই এর মানে যদি সে জিনা করে এবং চুরি করে তো বসে তাহলে তো এখানে এটাই বুঝাচ্ছে তাহলে আপনি যে ধারণাটা রাখছিলেন যে ধারণাটা রাখছিলেন যে কেউ যদি ধর্ষণ করে তবে সে কি কি হবে না সে আর বিশ্বাসী থাকবে না কিন্তু আপনার নবী মুহাম্মদ এই হাদিস অনুযায়ী আপনার সাথে কি ইমত সে শুধু ইমানদার থাকবে সেটা না সে কোই যাবে জান্নাতে যাবে যদি সে ধর্ষণ করে

বুখারী 50 নম্বর অধ্যায় না 49 49 নম্বর অধ্যায় সৃষ্টির সূচনা এটার এইটার হচ্ছে আপনার ইসলাম ফাউন্ডেশন ইসলাম ফাউন্ডেশন থেকে নাম্বার হচ্ছে 2995 2995 ঠিক আছে ঠিক আছে সরদ ভাই অনেকক্ষণ দীর্ঘক্ষণ কথা হলো আর থ্যাঙ্ক ইউ ফারাদ ভাই সাথে আমি কিছুদিন আগে কথা বলছিলাম সেটা হচ্ছে যে মনে হয় মাস খানিক আগে আমার ফ্যামিলি সম্পর্কিত একটা সমস্যা নিয়ে কথা বলছিলাম মনে আছে কিনা ফারাদ ভাই কি জানো

থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আপনি যদি সুস্থ করতে করতে পারেন তাহলে আপনি দুই দুইটা বাচ্চার হয়তোবা সামনের জীবনটা একটু বেটার করতে পারতেছেন আর কি যে তারা তারা ভবিষ্যতে হয়তো ভাই ভুলটা আর করবে না এবং তারা রিগ্রেট ফিল করবে এবং তাদের এমন কোনো ক্ষতি হবে না যেটা ধরেন একটা কঠোর শাস্তি দিয়ে গেলে যে ক্ষতিটা হয়তো বা হইতো জি জি ভাই এটার জন্য ভাই পুরো ক্রেডিটটি আমি আপনাকে রাশি ভাইকে দিব কারণ আমার এর আগ পর্যন্ত আমার আসলে আমারও নিজের খুব বিশেষ একটা চিন্তার যেটা বিকাশ ওইটা ঘটে নাই আমি আসলে ওই সময়টা

না না এবং মেধে ভাই আমি খুব অনেকক্ষণ এই জিনিসটা বুঝলাম যে আপনার যে বন্ধু তিনি মনের দিক থেকে মানে আপনাদের মধ্যে যে যে সুন্দর সম্পর্ক আপনারা ডিসকাস এই ডিসকাশনটা দরকার আপনার বন্ধু ঠিক পারেন আপনি ঠিক না হইতে পারেন হ্যাঁ আপনি ঠিক হইতে খুব দরকার আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি হাইলি অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা এই ডিসকাশনগুলো চালিয়ে যাচ্ছেন ধর্মের বিষয়ে আমরা তো এটা চাই যে আমাদের আসলে দাঁত ভাঙা জবাব দিয়ে আমাদের আসলে মুভিন বানাই দেখ আমরা কে না চাই আসি ভাই একদিন বলছিলেন শুনতেছিলাম যে চারটা বউ কার না ভালো লাগে ভাই বাহাত্তরটা হুর জান্নাতে ভাবতেই তো ভাই কেমন লাগে চিন্তা করেন আপনি এগুলো কই পাবেন এত এত আরাম তো এগুলো তো চাই আমরা আমাদেরও ইচ্ছা খুব ইচ্ছা করে উঠছেন কিন্তু মনটা তো ই করতে পারি না হুম এটাই আর কি তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে হ্যাঁ আসল ভাই হ্যালো আসলে কি শুনতে পাচ্ছেন জি জি আমি শুনতে পাচ্ছি জি ঠিক আছে ভাই ভালো থাকেন গেলাম আর একটা বিষয় হচ্ছে যে এই যে আলোচনার ব্যাপারটা বললেন আলোচনার ব্যাপারটা আসলে হয় কি বাংলাদেশে বসে এই ধরনের কারোর সাথে শেয়ার করা পার্সোনালি খুব বেশি যদি মনের মিল না হয় আসলে বলাটা খুব রিস্ক যেগুলো আমরা আপনারা নিজেরা ফেস করছেন নাসিক ভাই ফেস করছে বর্তমানে কিন্তু এগুলো একেবারে রুট লেভেলে পৌঁছে গেছে যেমন ধরেন গ্রামের ভিতরে কেউ যদি একটু অন্য টাইপের হয় লাইক ধরেন পাঁচ নামাজ টামাজ পড়ে না তার উপরও মানুষ একটু সুন্দর দৃষ্টিতে দেখে ইদানিং এই বিষয়টা আমরাও লক্ষ্য করতেছি খুবই ভয়ের ব্যাপার এটা

নামাজ পাঁচ সত্ত্ব পড়েন তাতেও কোনো সমস্যা নাই কারণ পাঁচ নামাজ পড়লে কারো কোনো ক্ষতি হয় না কিন্তু ওই যে পাঁচ সত্ত্ব নামাজের নামে মাইক বাজিয়ে দিবেন এটা একটু সমস্যা আর কারো ক্ষতি করেন না জিহাদ করতে চান না কারো মালবিটি উঠে আনবেন না এটাই হলো সমস্যা এগুলো করেন না তাইলেই চলবে এটা হচ্ছে আমাদের ইচ্ছা মতো নামাজ পড়েন বাট অন্যকে বাধ্য করেন না অন্যকে না টানা এক্সট্রা করেন না আপনি এটা এক্সপেক্ট করেন না যে আপনি আপনার যে নবী সেই নবীকে একেবারে সর্বকালের শ্রেষ্ঠ মানুষ হিসেবে আপনি প্রচার করবেন এবং ওই বা মানুষ সমাজের মানুষকে গিলাইতে যাবেন যে সে একটা ভালো মানুষ তার প্রচলিত

ঠিক তেমনি যিনি এটা গ্রহণ করবে না যিনি এটাকে মনে করবেন যে একটা নুইসেন্স ক্যারেক্টার হিসাবে মনে করবে বা একটা ভণ্ড ক্যারেক্টার হিসাবে মনে করবে তারও সেই সমান পরিমাণ অধিকার আছে যেটা যে একটা সোশ্যাল পাবলিক বা পাবলিক ফিগার হয়ে যায় তার সমালোচনা করাটার অধিকার ওই সাধারণ ব্যক্তিদের মধ্যে মধ্যে চলে আসে সো এক সাইড থেকে শুধু ইয়ে আসবে শুধু হচ্ছে আপনার প্রেজ আসবে অপর সাইড তার ক্রিটিসিজম করতে পারবে না এরকমটা না আপনাকে সেই রকম ম্যাচুর এনাফ হতে হবে যে আমি যাকে নবী হিসাবে অন্ধবিশ্বাস করতেছি সবাই সেটাকে নবী হিসেবে অন্ধবিশ্বাস করবে না আমি যাকে খুব বেশি ভালোবাসতেছি সবাই তাকে ভালোবাসবে না অনেকেই তাকে ক্রিটিসিজম করবে এবং একজন সভ্য মানুষ হিসাবে আমাকে ইদার সেটাকে হজম করতে হবে ন সেটাকে ইগনোর করতে হবে আমি যে তার উপরে চাপায় দিতে পারি না যে আমি যেহেতু তারা সম্মান করি তোকেও সেটা সম্মান করতে হবে এবং তুই যদি সম্মান না করিস আমি আপনাকে আমি তাকে ফিজিক্যালি হার্ম করবো না এইটা অসভ্য মানুষের কাজ এটা সভ্য মানুষের কাজ না তো ধরেন মেদি ভাইয়া ধরেন আপনার ফাদার কে নিয়ে আপনি রাস্তায় চাচ্ছেন কোনো একটা আপনার এলাকার বদ লোক বা খারাপ লোক বা কোনো একটা বস্তি টাইপের একটা লোক এসে আপনার ফাদারকে দু চারটা রাস্তার মধ্যে গালি দিয়ে দিল আপনার ফাদার কে আপনাকে সেই শিক্ষা দিচ্ছে যে আপনি আপনার ফাদারের হয়ে ওই ব্যাটার সাথে ঘুষাঘুষি মারামারি শুরু করবেন না এটা আপনি কি করবেন একজন সব মানুষ হিসেবে কি করবেন আপনি তাদেরকে ইগনোর করে চলে আসবেন এবং সমাজের মানুষই বিচার করতে পারবে যে যে গালি করতেছে যে বিনা কারণে আপনার ফাদার কে ইয়ে করতেছে খারাপ বলতেছে বা আপনার ফাদার কে বিরক্ত করতেছে সে ভালো লোক নাকি আপনি তাকে ইগনোর করে চলে আসতেছেন সে ভালো লোক মানুষ ইয়ে করতে যাতে ওটা মানুষের হাতে থাকবে যদি ধরেন আপনার ফাদারের আসলেও কোনো ভুল থেকে থাকে যে আপনার ফাদার এই কাজটা করছে অবশ্যই আপনার

আমি হয়তো তার ছেলে হিসেবে একজন একজন বাবা হিসেবে তখন আমি তার প্রতি সহানুভূতি কাজ করবে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার আহ এর চেয়ে বেশি কিছু না এর চেয়ে বেশি কিছু না ধরুন আমার বাবা যদি ধর্ষণ করে আসে আমি তখন বলবো আব্বা আপনি খুব গ্রেট কাজ করছেন যাই হোক অথবা আপনি বলে জানেন এই কাজ করছি অপরাধ নাই এই কথা যারা বলবে তারা তো ভাই আমি মনে করি যে একটা কথা আছে মন সম্মতি আসলে অপরাধের অপরাধের মধ্যে আমার কমেন্ট সম্বন্ধে কিছু লোক গালাগালি করতেছে তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট একটা কথা বলি ভাই আমি একটু আগে বলছি যারা আপনারা নামাজ পড়তে চান ইসলাম ধর্ম পালন করতে চান হিন্দু ধর্ম পালন করতে চান খ্রিস্টান ধর্ম পালন করতে চান অনায়াসে করেন কোনো সমস্যা নেই তবে একটা কথা মাথায় রেখেন যাতে কারো ক্ষতি না হয় আপনার এই নামাজ পড়াব বা আপনার এই যে পূজা করা বোম ফাটানো আসাদ ভাই জিরেনে খুব বেশি বেশি কথা বলে শব্দ দূষণ বা অন্যান্য যে সকল বিষয় আছে আপনার বিশ্বাসের কারণে যাতে কারো ক্ষতি না হয় এই দিকটা লক্ষ্য করে রাখেন তাইলেই চলে আর কিছু না এখানে একজন অনেকগুলো কমেন্ট করছিলেন আমি লাইভ করি না আসলে আমি হিজরত করতেছি হ্যাঁ আমার হজরত বলে ডাকেন আমি যখন আবার মক্কায় ফিরবো হ্যাঁ তখন আবার শুরু করব হ্যাঁ আপনার যে প্রতি বৃহস্পতিবারের লাইভ ওটা তো হচ্ছে না ভাই আসলে আমি আসলে ওই আমার উপরে যে ফিজিক্যাল অ্যাটাকের পর আমি লোকেশন চেঞ্জ করছি তো ওইখানে আসলে সেটিং সেট আপ করা হয়নি আমি একটু সময় লাগবে মানে আবার লাইভের জন্য একটা স্থির আপনারা যে শ্রমটা দেন ভাই আমি নিজে আমি খুব মন দিয়ে শুনি অনেক সময় কমেন্ট করে অনেক সময় করি না যে এই যে চেষ্টা এটার জন্য কিন্তু অনেক দীর্ঘ মানে শ্রমের একটা ব্যাপার তো আমি ওই সাহসটা এখনো করতে পারতেছি না

মানে আমাদের সকলে চাওয়া কারণ আপনাদের মতো যারা আছে তারা যদি হারিয়ে যায় আসলে আমাদের আন্দোলন একেবারেই আমার মনে হয় অনেকটাই পিছিয়ে যাবে আর কি না নিশ্চয় মেহেদি ভাই এবং ফারাজ ভাই দেখেন আমাদের এখন এখনকার যে মুভমেন্ট এটার একটা ধারা চলে আসছে বুঝছেন যেমন আসিফ ভাই আপনি আপনারা এক ধরনের যে কাজগুলো কন্টিনিউসলি করছেন এটা একটা বিশাল খুবই দরকারি একটা কাজ এবং এটার ইম্প্যাক্ট আমরা এখনো কেউ কেউ বুঝতে পারতেছে পরে আমরা বুঝতে পারবো আমাদের এখন যেটা সংকট সেটা হচ্ছে সাইবার আসাদ ভাই আসাদ ভাই কথা বলি আমার কাছে যেটা মনে হয় ভাই এটা রেজাল্ট আমি নিজেই আমি কিন্তু একটা সময় পাশাপাশি আমাদের আচ্ছা হ্যাঁ এটা আসলে আপনি কোনো বিবেকের মানুষ যদি তার মস্তিষ্ককে কাজে লাগে বা এই লাইভ গুলো শুনলেও দুই পক্ষের কিন্তু কথা শোনা যাচ্ছে তখন সে সিদ্ধান্ত নিতে খুব সুবিধা হবে তার জন্য আমাদের আসলে এই আমি আমি যত ব্যস্তই থাকি চেষ্টা করি ছোট ছোট ভিডিও করতে অন্তত পক্ষে যেন কিছু কাউন্টার ওদের দেওয়া যায় ওরা যেরকম গলাবাজি বাজি আব্বাসি থেকে শুরু করে অনেকে গলা বাজি এখন অনেকে কমাইছে অনেকে ছেড়ে দিছে যেমন তারেক মনে কিন্তু সে মাঠ ছেড়ে দিচ্ছে না এই ফিল্ডে আবার ওদিকে দেখেন কাজী ইব্রাহিম তারে কিন্তু ট্রল করতে করতে সে কিন্তু এখন পালায় চলে গেছে কোথায় কাতার নাজানি কোথায় তার কিন্তু যাওয়ার কথা না তার তার সে সাজা খাইটা বের হয়েছে সে কিন্তু সে ওখানে ওখান থেকে ইমাম মাদি আসবে ইলোটা শেষ শেষ পাগল হয়ে যাবে দেখেন মানে আরেকটা ফারাজ ভাই আমাদের আসলে মানে টেকনিক্যাল টেকনিক্যাল দরকার দরকার আমাদের এই মুভমেন্টে কিছু কিছু এক্সপার্ট যারা ধরেন এআই বিভিন্ন ভিডিও টিডিও বানাবেন তারা এইগুলো নিয়ে অন্যভাবে মানে আমাদের এক একটা জায়গা থেকে যদি এক একটা জায়গাকে কেউ কেউ কন্ট্রিবিউট করেন তাহলে কিন্তু এটা খুবই সহজ হয়ে যায় যেমন আমি বলি যে সব ভিডিও তৈরি করলে যে মেটেরিয়ালগুলো গুলো লাগে এটা কিন্তু কয়েকটা দিন ধরে ঘাটতে হয় আমি নিজেও ইংরেজি কয়েকটা ভিডিও করতে গিয়ে আমি দেখছি ওটা আমার মাতৃভাষা না আমার অনেক শ্রম দিতে হয়েছে আবার আমি এআই দিয়ে কিছু ভিডিও বানাই যে দেখছি আমার মাথা গরম হয়ে যাচ্ছে কারণ ওইটা আমার কাজ আমি ওটার পেছনে যে শ্রমটা দিতে হবে ভাই আপনি তো আপনার সাথে তো কয়েকটা ছবি হবে আপনি ছবি ছবিটা বানিয়ে দিয়েছেন হ্যাঁ আমি খুব ইয়ে মানে আমার কাছে মনে হয় কি চমৎকার এটার পেছনে লেগে থাকলে আমাদের আসলে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি আর কি একটু আগে বোধ হয় কেউ বলতেছিলো হ্যাকিং নিয়ে যে আমার পিসি উইন্ডোজ সেট আপ দিতে আসলে আমি উইন্ডোজ অন্য একটা অপারেটিং সিস্টেম ইউজ করি অনেকদিন ধরেই মানে আমার ওই ওগুলো কিছুই না আমার কোনো ডিভাইস হ্যাক করে কিছুই করে নেই তো এই ক্ষেত্রে আমাদের যদি সাইবার এক্সপার্ট থাকতেন যারা কিনা এই বিষয়গুলো ভালো ইয়ে করেন তাহলে আমাদেরও আর অনেককে গাইড করতে পারতেন যে কীভাবে আপনার ডিভাইস সেফ রাখবেন কীভাবে আপনার আইডেন্টিফিকেশান আলাদা রাখবেন কীভাবে অনেকে ভয় থাকেন যে আইপি অ্যাড্রেস জেনে যাবে কিনা এগুলো সব কিছু কিন্তু হাইড করা যায় তো সেই ক্ষেত্রে আসলে এরকম আমাদের কেউ এক্সপার্ট থাকে তাকে আমরা দেখা গেলো যে একবার হোস্ট করলাম যে তিনি অনেক তার এক্সপিরিয়েন্স বললেন এক্সপিরিয়েন্স বলার জন্য তো আসলে এটার পেছনে অনেক ইয়ে লাগে শ্রম দেওয়া লাগে তো সেটাই সেটাই আমার আরো ভিন্ন ভিন্ন মাত্রার যারা আছে সবাই যদি মানে এক ঘরে বসে সবাই করতে হবে একই প্ল্যাটফর্মে তা নয় বাট ভিন্ন ভিন্ন মানে যে জায়গাটার অনুপস্থিত আছে সেটা যদি আমরা একটু ডেভেলপ করি তাহলে ভালো হয় আসিফ আসিফ ভাই ঠিক বলছেন আসলে আমাদের এই যে সাইবার যেটা করলাম এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হয় কারণ এখন আসলে এই ফিল্ডে ওইভাবে আসিফ ভাই বা আপনি ছাড়া আমি তেমন কাউকেই দেখতেছি না খুব বেশি কেউ নাই বললেই মনে হয় হ্যাঁ এইদিকে আমাদের আই থিঙ্ক টিমটা স্ট্রং করা উচিত আহ যদি এদিকে টিমটা স্ট্রং হয়ে যায় আমাদের আইডি গুলো সিকিউর হয় তাহলে আরো স্টেরি একটা ডেভেলপমেন্ট দেখা যেতে পারে আহ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আসে ভাই তাহলে আজকের মতো এখানে শেষ করে দিই আমরা আহ মেরি ভাই কথা বলে অনেক ভালো ভালো লাগলো মেরি ভাই আপনার যদি কোনো ফে গাড়ি থাকে আহ আপনি ফে গাড়ি থেকে আপনি আমাকে একটা নগ দিতে পারেন আমার এই ফেসবুক গাড়িতেই নগ দিতে পারেন আমার ফেসবুক গাড়ি নামো ফারেজনও আহ তাহলে সেখানে নেক্সট কথা হবে আবার এন্ড সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইফটা দেখার জন্য আসাদ ভাইকে ডকুমেন্ট ভাইকে সক্রিট ভাইকে অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনারা তাহলে বিদায় নেন আমরা তাহলে আজকের মতো লাইফটা শেষ করে দিই